চলুন একটা চ্যালেঞ্জ হয়ে যাক। নেক্সট 5 সেকেন্ডের জন্য আপনি গোলাপি রঙের হাতির কথা ভাববেন না। পারলেন কি না ভেবে থাকতে? অধিকাংশ মানুষই এই চ্যালেঞ্জে হেরে যাবেন। যদিও আমরা সাধারণত গোলাপি রঙের হাতির কথা ভাবি না, কিন্তু যদি আপনি জোর করে এটা ভাবা আটকাতে চান, তো তখন এটা আপনার জন্য এরকম অসম্ভব হয়ে দাঁড়াবে। আর আপনি না চাইতেও কেবলমাত্র শুধু গোলাপি হাতির কথাই ভাবতে থাকবেন। আপনার বদভ্যাসগুলো না করার ইচ্ছাগুলোর ক্ষেত্রেও এমনটাই হয়। যদিও প্রথম প্রথম জোর করে ইচ্ছাগুলো দমিয়ে রাখাটা কাজে দেবে বলে মনে হয়, কিন্তু আসলে এর কারণে সিচুয়েশন আরও খারাপের দিকেই যায়। একজন গবেষক এটি প্রমাণ করে দেখিয়েছেন যে কোনো ভাবনা জোর করে না ভাবার চেষ্টা আসলে আমাদেরকে আরও বেশি করে সেই ভাবনার দিকে ঠেলে দেয়। এই হাইপোথিসিস প্রমাণ করার জন্য তিনি কয়েকজন মহিলাকে ইনভাইট করেন। তাদেরকে তিনি দুটো গ্রুপে ভাগ করে চকলেট দেন। চকলেটগুলো নিয়ে আসার আগে তিনি তাদেরকে মুখে জোরে জোরে বলে ভাবতে বলেন। এক গ্রুপকে বলা হয় তারা যেন চকলেট নিয়ে কোনো রকম ভাবনা মাথায় এলেও তা না ভাবেন। অন্য গ্রুপকে বলা হয় তারা যা খুশি তা নিয়ে ভাবতে পারেন। এবং যেমনটা আশা করা হয়েছিল, যে গ্রুপটাকে চকলেট নিয়ে ভাবতে নিষেধ করা হয়েছিল তারা চকলেট নিয়ে ভাবনা কম ভেবেছে ঠিকই, কিন্তু তাদের চকলেট খাওয়ার পরিমাণ ছিল অন্যদের তুলনায় দ্বিগুণ। একই কারণে অধিকাংশ ডায়েটই কাজ করে না। ডায়েটার্সরা যতই চেষ্টা করেন কোনো পার্টিকুলার খাবার সম্বন্ধে না ভাবতে, ততই বেশি তাদের মাথায় সেই খাবারটা সম্পর্কে ভাবনা আসে। তাহলে এই জীবন সমস্যার সমাধান কি? যখনই আপনি ডায়েটে থাকবেন তখন আপনার পছন্দের খাবারগুলো থেকে নিজেকে দূরে রাখবেন না, কারণ এমনটা করলে এটা শুধু আপনার ইচ্ছেটা আরও বাড়িয়েই যাবে। আমি আনহেলদি খাবার খাবো না চিন্তা করার বদলে বেশি বেশি চিন্তা করুন যে আমি হেলদি খাবার খাবো। এমনটা করলে আনহেলদি খাবার খাওয়ার পরিমাণ আপনিই কমে যাবে। এরকম সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার আরও একটা উপায় আছে, মন দিয়ে সেই ক্রেভিংস অর্থাৎ বদ ইচ্ছাটাকে লক্ষ্য করা। যখনই আপনার ভিতরে এরকম বদ ইচ্ছা দেখা দেবে, আপনি শুধু চুপচাপ বসে নিজের ভিতর এক্স্যাক্টলি কী চলছে দেখতে থাকুন। আপনার শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করুন আর লক্ষ্য করুন আপনার অনুভূতিটা কেমন হচ্ছে। এবার কল্পনা করুন আপনার এই আর্জটা কোনো হালকা মেঘের মতো যেটা আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যাবে। এই টেকনিকটা পুরনো মাইন্ডফুলনেস ট্র্যাডিশন থেকে ইন্সপায়ার্ড। এটা বিশেষ করে আপনার খুব স্ট্রং বদভ্যাসগুলো ছাড়ার ক্ষেত্রে কাজে দেবে, যেমন ধরুন ধূমপান। সো সমাধান নাম্বার 1, চেপে না রেখে মন দিয়ে খেয়াল করুন। আপনার সাথেও হয়তো কখনো এরকম কিছু হয়েছে যে যেই না আপনি ডায়েট করতে শুরু করেছেন তখনই পরপর নিমন্ত্রণ আসতে শুরু করে দিয়েছে, কিংবা যেদিন আপনি ঠিক করলেন যে সিগারেট খাওয়া ছেড়ে দেবো সেই দিনই পুরনো একটা প্যান্টের পকেটে এক প্যাকেট সিগারেট পেয়ে গেলেন। এই সিচুয়েশনগুলো হলো উইল পাওয়ার চ্যালেঞ্জেস, এমন একটা চ্যালেঞ্জ যেখানে আপনার ইনস্ট্যান্ট ডিজায়ার আপনার লং টার্ম গোলসের সাথে যুদ্ধ করে। তো আপনি এমন সিচুয়েশনে সেলফ কন্ট্রোল ধরে রাখবেন কিভাবে? আপনার উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি এক্ষেত্রে সাহায্য করবে। উইল পাওয়ারের তিনটে আলাদা আলাদা শক্তি আছে, আই ওন্ট, আই উইল এবং আই ওয়ান্ট। প্রথমে আই ওন্ট, এটা হলো সেই শক্তি যার দ্বারা আপনার সমস্ত শরীর মন একটা কিছু করতে চাওয়া সত্ত্বেও আপনি আপনার না সিদ্ধান্তের ওপর স্থির থাকতে পারেন। তারপর আসে আই উইল, আপনার কোনো কাজ করতে একদম ইচ্ছা না হওয়া সত্ত্বেও আপনার লং টার্ম ভালোর কথা চিন্তা করে সেই কাজ করতে পারার জন্য যে শক্তি সেটাই আই উইল। যেমন পড়াশুনো করা যাতে পরীক্ষায় পাশ করে ডিগ্রি অর্জন করা যায়। এবং সবশেষে হলো আই ওয়ান্ট, এটা হলো আপনি আসলে কী চান সেটা সবসময় মনে রাখতে পারার পাওয়ার। আপনার ফিউচারের জন্য যেটা ভালো, প্রেজেন্ট টেম্পটেশন যাই হোক না কেন আপনি সেটাই করতে চান। আর তাই প্রেজেন্ট টেম্পটেশনসগুলো কাটানোর জন্য আপনার দরকার একটা লং টার্ম ক্লিয়ার গোল। এই গোলই আপনাকে অনবরত আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়ার মাধ্যমে আপনার আই ওয়ান্ট পাওয়ারটাকে সবল রাখবে। সো সমাধান নাম্বার 2, নিজের আই উইল, আই ওন্ট এবং আই ওয়ান্ট শক্তি বাড়ান। এমন অনেক কাজই আছে যেগুলোকে আমরা উইল পাওয়ার চ্যালেঞ্জ হিসেবে ধরি না, যেমন বাসে ট্রামে করে অফিসে যাওয়া, বোরিং কোনো মিটিংয়ে বসে থাকা, কিংবা 20টা শ্যাম্পুর ব্র্যান্ড থেকে একটা বেছে নেওয়া। কিন্তু এই সবগুলো কাজই কিন্তু আমাদের উইল পাওয়ার রিজার্ভ থেকে বেশ অনেকটা উইল পাওয়ারকে শুষে নেয়। তো যদিও আমরা অনবরত আমাদের উইল পাওয়ার খরচ করেই যাচ্ছি, তবুও আমরা এটাকে ধরে রাখার জন্য সাধ্যমতো চেষ্টা করতে পারি, আমাদের ব্লাড সুগার ঠিক রেখে এবং সাথে সাথে এনার্জি লেভেল হাই রেখে। লো গ্লাইসেমিক ফুডস যেমন বাদাম, ফলমূল, শাকসবজি, এই সব কিছুই আমাদের উইল পাওয়ার ধরে রাখার জন্য সহায়ক খাবার। এছাড়া আরও একটা উপায় আছে আমাদের উইল পাওয়ার ইম্প্রুভ করার,
সেটা হলো উইল পাওয়ার মাসেল ট্রেন করা। ঠিক যেমন ওয়েট লিফটিংয়ের মাধ্যমে আপনি আপনার বডি ফিট রাখতে পারেন, তেমনই উইল পাওয়ার চ্যালেঞ্জের মাধ্যমে আপনি আপনার উইল পাওয়ার মাসেলকেও স্ট্রং করে তুলতে পারেন। ছোট ছোট কিছু নিয়মিত উইল পাওয়ার চ্যালেঞ্জেসের মাধ্যমে আপনি আস্তে আস্তে আপনার সেলফ কন্ট্রোল বাড়াতে পারেন। ফর এক্সাম্পল, আপনার খাওয়া নিষেধ এমন একটা ক্যান্ডির কৌটো এমন একটা জায়গায় রেখে দিন যেখানে আপনি সেটাকে সবসময় দেখতে পারবেন কিন্তু সেটা আপনি খাবেন না। এরকম ছোট ছোট সেলফ কন্ট্রোল প্র্যাকটিস করতে করতে একসময় আপনি বড় ব্যাপারেও সেলফ কন্ট্রোল ধরে রাখতে পারবেন। সো সমাধান নাম্বার 3, নিজের উইল পাওয়ার মাসেল ট্রেন করুন। আমাদের বদ ইচ্ছেগুলো পূরণ করার পর কেন আমরা সবসময় এক ধরনের অপরাধ বোধে ভুগি? যেমন দরকার ছাড়াই কোনো নতুন জামা কেনা, কিংবা পুরো বিকেলটা টিভির সামনে বসে কাটিয়ে দেওয়া। এবং কেন তবু আমরা ওই কাজগুলি বারবার করতে থাকি ভালোটা জানা সত্ত্বেও? কারণ আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেম সবসময় আপনার বন্ধুর মতো আচরণ করে না, এবং কখনো কখনো এটা আপনাকে অনেক ভুল দিকেও নিয়ে যায়। তো যখনই আমাদের ভেতরে কোনো কিছুর জন্য তীব্র ইচ্ছা জাগে, তখন আসলে আমাদের ব্রেনে কি হয়? আপনি যদি আপনার পছন্দের কোনো জিনিস দেখেন কিংবা শুধুমাত্র গন্ধও পান, এইটুকুই আপনার ব্রেনের রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট করার জন্য যথেষ্ট। তখন আপনার রিওয়ার্ড সিস্টেম ডোপামিন নামক এক ধরনের নিউরো ট্রান্সমিটার রিলিজ করে, যার কারণে যেই জিনিসটা আপনার ভেতর সেই তীব্র ইচ্ছাটা জাগিয়ে তুলেছে সেটা হঠাৎ করেই খুবই আকর্ষণীয় মনে হতে থাকে। যেমন ফাস্টফুড খাওয়া, স্মোকিং করা, পর্ন ভিডিও দেখা ইত্যাদি। এজন্যই আমরা বদ ইচ্ছাগুলোতে জড়িয়ে পড়ি এবং পরবর্তীতে কাজ শেষ হয়ে গেলে অপরাধ বোধে ভুগি। তো এই জীবন সমস্যার সমাধান কী? আপনি আসলে আপনার এই দুর্বলতাটাকে নিজের ভালোর জন্য কাজে লাগাতে পারেন। আপনি আপনার কোনো অপছন্দের কাজের সাথে কোনো ডোপামিন ফায়ারিং কাজ একসাথে কম্বাইন করে এই দুর্বলতাটাকে নিজের ভালোর জন্য কাজে লাগাতে পারেন। যেমন আপনার পছন্দের এক কাপ কফি খেতে খেতে অপছন্দের পড়াশুনো করতে পারেন। সো সমাধান নাম্বার 4, ডোপামিন রিলিজের ব্যাপারে সতর্ক থাকুন। আমি এই জিনিসগুলো কেলি ম্যাকগনিকেলের লেখা দ্য উইল পাওয়ার ইনস্টিংক্ট বই থেকে শিখেছি। এই বিষয়ে আরও জানতে চাইলে আপনি নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে এই বইটি কিনে পড়তে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।